সায়েন্স টেক প্রতিযোগিতা বারুইপুরে, বিজ্ঞান মনস্কতা বাড়াতে বিশেষ প্রতিযোগিতা, বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ। বারুইপুরের গোবিন্দপুরে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে সায়েন্স টেক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রায় 60 জন স্কুল ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। রাজপুর পদ্মমণি গার্লস হাই স্কুল। কি নাম? কি স্বরলিপি রায়। আজকে এখানে কুইজ কম্পিটিশন কেমন লাগছে? ভালো লাগছে। ক্লাস 9 থেকে শুরু করে 12 পর্যন্ত এবং আইআইটি স্ট্যান্ডার্ড ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মূল আকর্ষণ বিভিন্ন মডুলের কম্পিটিশন, বিজ্ঞানের উপরে কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা সহ আরো বিভিন্ন বিষয়। দা সামিত স্কুল। ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আকর্ষিত করতে এবং তাদের বিজ্ঞান ভাবনাকে আরো ত্বরান্বিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট থেকে ছাত্রছাত্রীদের প্রতিভা খুঁজে বের করতে এবং তা সবার সামনে মেলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন। সায়েন্স টেক কুইজ এবং মডেল প্রেজেন্টেশন এবং এক্সটেম্পো প্রেজেন্টেশন স্টুডেন্টদের, যারা 9-10 এবং 11-12 স্টুডেন্টদের আমরা এখানে ওদের এই পারফর্মটা করাচ্ছি। এখানে মডেল প্রেজেন্টেশন স্টুডেন্টদের, টেকনিক্যাল মডেল প্রেজেন্টেশন এবং টেকনিক্যাল কুইজ এবং সায়েন্স কুইজ এবং এক্সটেম্পো টেকনিক্যাল টপিকের ওপর এক্সটেম্পো। প্রায় 7-8 স্কুল এবং 100-এর উপরে স্টুডেন্ট এবং পার্টিসিপেন্টরা জয়েন করেছে এবং অন্যান্য বিভিন্ন স্কুল থেকে মাস্টারমশাইরাও এসেছেন। কত স্টুডেন্ট আছে আপনার? পার্টিসিপেন্ট এখানে প্রায় 60। কদিন ধরে চলবে এটা? এটা একদিনের প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রামটা গত বছর শুরু করেছিলাম, এটা আমাদের দ্বিতীয় বর্ষ। মূলত কী কারণে এই অনুষ্ঠান? মূলত বিজ্ঞান এবং প্রযুক্তির যে মেলবন্ধন, সেই মেলবন্ধনকে আরও ত্বরান্বিত করতে এবং স্টুডেন্ট প্রজন্মকে আরও বিজ্ঞান মনস্ক এবং প্রযুক্তির দিকে ওদেরকে অ্যাওয়ারনেস জাগাতে এই মূলত এই প্রোগ্রাম। এবং গত বছরের তুলনায় এবারে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন বলে জানা যায়। সায়েন্স টেক, আমরা নাম দিয়েছি সায়েন্স টেক 2K23, কারণ এটা প্রথম এস্টাবলিশ করি আমরা এই কলেজ থেকেই লাস্ট ইয়ার থেকে। তখন নাম ছিল সায়েন্স টেক 2K22। তো আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে এখানে শোকেসিং দ্য ট্যালেন্ট অফ ফ্রম গ্রাসরুট লেভেল ও স্কুল লেভেল। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের হাতে মেমেন্টো এবং আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এবিএন বাংলা।